নানা আয়োজনের মধ্য দিয়ে দেশে পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন সংসদীয় কমিটির সভাপতি কে এম রহমাতুল্লাহ এমপি, টেলিযোগাযোগ সচিব মোহাম্মদ খলিলুর রহমান, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা বিশ্ব টেলিযোগাযোগ দিবসের গুরুত্বপূর্ণ তাৎপর্য তুলে ধরেন।